antum tuhibbun al jannat tumra shobai jannat ke pochondo koro wa lam ta'malu bihi kintu jannate jawar jonno porikha dewa lage oi porikha ashle tumra onekei porikha theke pispa hoye jao thik na bethi jokhoni porikha ashe jail julum nirjaton মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা এই নানা ধরনের পরীক্ষা যখন আসে তখন অনেক মুমিনই ভেঙে পড়ে চিন্তা করে এই পথে থাকা দরকার নাই চোরা গলি দিয়ে জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা লাগে ঠিক না বেঠি তবে আমরা পরীক্ষা দিয়ে তো যেতে পারবো না আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আপনা আপনা আমরা আপনার নালায়েক গোলাম পরীক্ষা নিলে কষ্ট হয়ে যাবে আয় আল্লাহ বিনা পরীক্ষায় গোলামদেরকে উত্তীর্ণ করে জান্নাতি বানায় দেন পরে না আমি যারা এখানে বসেছেন চিন্তা করেন জান্নাতটা কঠিন না সহজ আল্লাহ যখন জান্নাত বানালেন ফেরেশতাদেরকে বললেন জান্নাতটা দেখে আসো ফেরেশতারা চলে গেলেন জান্নাত দেখতে ফিরে আসার পর আল্লাহ বললেন কেমন দেখলা জান্নাত ফেরেশতারা বললেন আল্লাহ এমন জান্নাত দেখেছি কোন গোলাম জান্নাত ছাড়া জাহান্নামে যেতে চাবে না আল্লাহ এবার জাহান্নাম তৈরি করলেন যাও জাহান্নাম দেখে আসো ফেরেশতারা জাহান্নাম দেখার জন্য গেলেন তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন কেমন জাহান্নাম দেখলি আল্লাহ এমন আজাবে ভরা জাহান্নাম দেখেছি আপনার কোন গোলাম জাহান্নামে যেতে চাবে না রে আল্লাহ এবার আমার আল্লাহ জান্নাতের উপরে একটা আবরণ পেঁচিয়ে দিলেন জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচিয়ে দিলেন দুই দিকে দুইটা আবরণ দিলেন যাও আবার দেখে এসো জান্নাত কে আল্লাহ আটকে দিলেন হুফাতিল জান্নাতু বিল মাকারি প্রশংসা কা আল্লাহর গোলামেরা যখন আল্লাহর প্রশংসা আদায় করে একবার যদি আপনি বুঝে প্রশংসা আদায় করেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আল্লাহ দাড়ি পাল্লা যেই দাড়ি পাল্লার দিকে মানুষ ফেল ফেল করে তাকায় থাকবে ওই দাড়ি পাল্লা ভারী বানায়া যিনি গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে শূন্য বর্ণনা মুহূর্তের ভিতরে ভারী হয়ে যাবে শূন্য বর্ণনা মুহূর্তের ভিতরে ভারী হয়ে যাবে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ যদি বলেন যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে আল্লাহ সে আল্লাহর জন্য প্রশংসা আমরা করতে রাজি সকলে মিলে সমস্ত জল্পনা কল্পনা বাদ দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আবার পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা কার দুরুদ এবং সালাম পড়ছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুয়া শাহনশাহে দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে জানায় দিলেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি إذا جاءوا
وزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা জুমা আয়াত নাম্বার 73 74 এবং 75 এই তিনটি আয়াত এখানে তেলাওয়াত করলাম এই আয়াতে কারিমা পুরো সূরাটাই আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মেহরবানি করে কথা বললে কিন্তু আমি কথা বলতে পারি না এটা আমার খুব বদ অভ্যাস কোন মাহফিলে যদি কথা হয় ওই মাহফিলে আমার আলোচনার ভিতরে কোনো নূর আসে না আর আলোচনার ভিতরে যদি নূর না আসে ওই সমস্ত কথা আমার বলাটা একেবারে খুব অসহ্য যন্ত্রণা লাগে যে শুধু কথার জন্য কথা বললাম কথার জন্য কথা না কথা বলতে হবে নূরের সাথে যাতে মানুষের হৃদয় পরিবর্তন হয় আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন এত দূর পর্যন্ত আমি আসছি এর মধ্যে মেহরবানি করে যারা একবার উঠবেন বাবারা এরা আর উঠানামা করা যাবে না স্টেজে যারা উঠবেন বসবেন একেবারে চুপচাপ আমরা কিন্তু খুব বেশি লম্বা সময় পাবো না অলরেডি 4টা বেজে যাচ্ছে একটু পরে আজান হয়ে যাবে এরকম চিল্লাচিল্লির ভিতরে যদি কথাগুলো বোঝাতে না পারি তাহলে সবশেষে ফলাফল জিরো 17-18 দিন আপনাদের ঘুম হয় নাই যারা মাহফিলটার ইন্তজাম করেছেন যার ঘরে আমি বসছি আমরা হয়তো সুন্দর চেয়ারে সুন্দর আপ্যায়নে মেহমান হয়েছি কিন্তু অনেক ছোট ছোট তরুণরা অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছে যাদের ঘুম নষ্ট হয়েছে কষ্ট করেছে ঘাম ঝরিয়েছে আমরা আল্লাহর কাছে কামনা করি ফি মিজানে হাসানাতিনা আল্লাহ যেন তাদের দাড়ি পাল্লা ভারী বানায় ওজনটাকে ভারী বানায় জান্নাতি যেন বানায় দেয় পরে না আমি যারা এখানে বসছি মেহরবানি করে কেউ কথা বললে তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ করে বসায় দিবেন কেউ কথা বললে এটা বলবেন না উসকুত ভাই আপনি একটু চুপ থাকেন রসুল বলছে খুতবা চলাকালীন সময়ে যদি কেউ বলে উসকুত ভাই চুপ থাকেন রসুল বলছে ফাকাদ লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ থাকেন বলার কোনো সুযোগ নেই তার মানে একেবারে পিনপন নিরবতর একটি পরিবেশ আমরা চাই পাবো তো ইনশাআল্লাহ সবাই তো কয় না পাবো তো ইনশাআল্লাহ আপনারা খেয়ে আসছেন না যে খাবেন খেয়ে আসছেন না যে খাবেন আচ্ছা সবাই যে হাসতেছেন কেন আমাদের চেয়ারম্যান সাহেব বলছে এই জন্য হাসতেছে কারণ কেউ খাইছে কেউ খায়নি আচ্ছা কে কে না খেয়ে এসেছেন একটু হাত তুলেন তো দেখি না খেয়ে আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ রে আরে মেয়ে দুপুরবেলা খায় না এটা কি আপনি কম মনে করছেন নাকি দুপুরবেলা না খায় মানুষ বুঝতে পারে এই যে দুপুরবেলায় যারা না খেয়ে এসেছে একটু ফিল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রিসালাতের দায়িত্ব এমন ভাবে পালন করেছে সেই কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য দুর্বার আকর্ষণে মানুষ এমন ভাবে ছুটে আসে খানাদানার কথা পর্যন্ত আল্লাহর নবীর উম্মতেরা ভুলে যায় ঠিক না বেঠিক
এই মহব্বত যদি হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারেন। আমি লক্ষ্য করেছি তরুণেরা মাহফিলে এসেছে, আমার মুরব্বীরা মাহফিলে এসেছে, লক্ষ্য করেছি এই মাহফিলের মধ্যে মা বোনরা এসেছেন, যে যেখান থেকে এই মাহফিলে এসেছেন, যদি আল হুব্বু ফিল্লাহ আল্লাহর জন্য যদি এসে থাকেন, আল্লাহর জন্য যদি ভালোবাসা মনের ভিতরে গেঁথে নিতে পারে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কিছু মানুষের চেহারা জ্বলজ্বল করবে, নূরানি হয়ে যাবে, যাদের চেহারা জ্বলজ্বল করবে নূরানি হয়ে যাবে। নবী রাসূলগণ জিজ্ঞাসা করবেন, মানুষগুলো কারা, চেহারা গুলো এমন নূরানি কেন? সেদিন উত্তর দেওয়া হবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যেই মানুষগুলো আল্লাহর জন্য মহাব্বত করে ভালোবেসে দিনের বেলায় না খেয়ে এসেছে, সে মানুষগুলাকে নিঃসন্দেহে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহর ভালোবাসা অনুভব করবেন কেমনে? আল্লাহর ভালোবাসা এই ভালো অনুভব করা যায় যখন দেখবেন সওয়াবের কাজের ভিতরে আপনার আগ্রহ বেশি। ইদা সরতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ফান্তা মুমিন, সওয়াবের কাজ করতে যদি আপনার ভালো লাগে, গুনার কাজ করলে যদি আপনার যন্ত্রণা লাগে, গুনার কাজ হয়ে গেলে যদি মনের ভিতরে জ্বালা ধরে যায়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? সাহাবীর দৃষ্টান্ত দেখে, মালিক বিন আশজাই এমন একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ দুইটা বিপদ আমার, এক নাম্বার বিপদ হলো সন্তানকে হুদিরা বেঁধে রেখেছে, অন্য আরেকটা বিপদ হচ্ছে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওই দুই অবস্থায় রসুলের কাছে কাঁদতে কাঁদতে এসেছে সাহাবী মালিক বিন আশজাই, কাঁদতে কাঁদতে যখন এসেছে আল্লাহর নবী সাহাবীকে বলেছে, সাহাবী আর কেঁদো না, আমুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা যিকরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি আর তোমার স্ত্রী মিলে আল্লাহর কাছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে পরে বেশি দোয়া করতে থাকো, যিনি সন্তানকে মুক্ত করে ঘরে ফিরিয়ে দিবেন তিনি কে? আবার ক্ষুধার যন্ত্রণা দূর করে যিনি রিজিক দিবেন তিনি কে? কোরআন কারিমে আল্লাহ এই ঘটনাকে অম্লান করে রাখলেন, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, যিনি আপনাকে বিপদের অবস্থায় সাহায্য দিবেন, বিপদ থেকে মুক্ত রাখবেন, মুক্ত করবেন তিনি কে? আবার যিনি রিজিকের ফয়সালা করে দিবেন তিনি কে? জান্নাতিদেরকে জান্নাতের দিকে নিয়ে আসা হবে, জান্নাতের ভিতরে চার দিক থেকে দরজা থাকবে, ডান দিকে দরজা থাকবে, বাম দিকে দরজা থাকবে,
সামনের দিকে দরজা থাকবে পিছনের দিকে দরজা থাকবে আল্লাহর জান্নাতে এক একজন জান্নাতের ঘরের ভিতরে দরজা থাকবে কয়টা কয়টা সবাই একটু বলেন কয়টা আঙ্গুল দেখান তো দেখি কয়টা একজন মুরব্বি দেখায় নাই এখনো দেখায় না উনি কি শুনছে ক এখনো দেখায় না হায় হায় যারে বলতেছি এখনো দেখায় না দেখা এই তো এবার ঠিক আছে কয়টা এবার আঙ্গুলগুলো নামান এখন প্রশ্ন রাখতে পারে হুজুর দরজা চারটা কেন বেশি হতে পারলো না এই জন্য চারটা দরজা জান্নাতের ভিতরে আজকে খেয়াল করে নিয়ে যাবেন পারবেন ইনশাআল্লাহ সবাই বলেন কয়টা কয়টা এই জন্য চারটা দরজা ولا تجد أكثرهم شاكرين شيطان الله কে চ্যালেঞ্জ করতেছিল আয় আল্লাহ তাআলা এই মানুষগুলার কারণে যেই তো আমি জান্নাত থেকে বের হয়েছি আমি দেখে নেব কেমন করে এরা জান্নাতে যায় কেমন করে এরা জান্নাতি হয় আমি তাদেরকে ধোকা দেব কখনো ডান থেকে কখনো বাম থেকে কখনো সামনে থেকে কখনো পিছন থেকে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন অধিকাংশ মানুষকে পাবেন না যারা শুকরিয়া আদায় করবে আল্লাহর গোলামি করবে এখন তাকায় দেখেন শয়তান ধোকা দিবে কয় দিক থেকে কয় না কয় দিক ডান বা সামনে পিছনে এই সব দিক থেকে শয়তান আমাদেরকে ধোকা দিবে আর উপর থেকে যিনি রহমত দিবেন তিনি কে লাউলা আন্নাকুম তুযনিবুন লা খলাকাল্লাহু খালকা যদি আমরা গুনাহ না করতাম আমাদের দয়ার মালিক আমাদের মায়ার মালিক যার নাম আল্লাহ তিনি নতুন একটা জাতি পাঠিয়ে দিতেন যারা গুনাহ করে ফেলতেন অন্যায় করে ফেলত গুনার পরে অন্যায়ের পরে আল্লাহর কাছে মাফ চাইত যিনি মাফ করে দিতেন তিনি কি যতজন এখানে বসেছি আমরা পেরেশানির ভিতরে পড়ে যাই হয়রানির ভিতরে পড়ে যাই অনেক সময় পকেটে চাবি রেখেছি পাই না অনেক সময় মানিব্যাগটা কোথায় রেখেছি মনে হয় না সামান্য দুশ্চিন্তা যখন আপনি করে দুশ্চিন্তার কারণে যিনি আমার আপনার গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কি আমরা অনেকে অসুস্থ আছি এমন কি অনেকে মাজলুম আছি হাত্তা শাকাতি উশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া আপনার শরীরে যদি একটা কাটা অভিদে আপনি যদি উহ শব্দ উচ্চারণ করেন উহ শব্দ উচ্চারণ করার কারণে এর আগে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় গুনাহ মাফ করে দিবেন তিনি কে এমন আল্লাহরে কি ভোলা যায় আল্লাহর নামটা জোরে নেন তো বলেন তো আল্লাহ মহব্বত নিয়ে বলেন তো আল্লাহ আজকের মাহফিলটা এত ভালো লাগতেছে সরাসরি আকাশটা দেখা যায় এই বিশাল আকাশের যিনি মালিক তিনি কে ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দা জান্নাতুল মাওয়া এমন একটা গাছ আছে যেটা শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশ আকাশের দিকে তাকা সবাই তাকা
এই বিশাল আকাশের ষষ্ঠ আকাশের একটা গাছের শিকড়, আর ওই গাছটা চলে গেছে ডালপালা বিস্তার করেছে সপ্তম আকাশে, আর তার পাশেই যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? যে আল্লাহ আমাদের জন্য বিশাল নেয়ামতে ভরা জান্নাত রেখেছে। ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, দলে দলে কাতারে কাতারে যিনি জান্নাতের দিকে আমাদেরকে অভ্যর্থনা দিয়ে সমবর্ধন দিয়ে সম্বর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে সম্বর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে যিনি সেদিন আমাদেরকে সম্মানিত করবেন তিনি কে? ফেরেশতারা সেদিন আমাদেরকে সম্বর্ধনা দিবে, অভ্যর্থনা দিবে, সেদিন আল্লাহ সম্মানিত বানায় দিবে, এমন জান্নাতের মালিক বানাবেন। যেই জান্নাতটা এত বিরাট এত বিরাট, ষষ্ঠ আকাশে শিকড়, সপ্তম আকাশে ডালপালা, ওই ডালপালা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে যিনি জান্নাতের সূচনা করবেন তিনি কে? জান্নাতুল মাওয়া, সেখানে যিনি জান্নাতুল মাওয়াকে রেখেছেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। এখন জান্নাতের দিকে যদি আমরা যেতে চাই, আজকের মাহফিলে যারা এসেছি এই মাহফিলটা মনে হয় আর 10-15 মিনিটের বেশি আমরা কথা বলতে পারবো না। আহারে বাবা, আপনাদেরকে 100 বার বলছি এখনো কথা বলতেছে, আরে তাও আবার ভলেন্টিয়ার। আমি বলতেছি যে বাবা, আমি যদি কানের ভিতরে আওয়াজ আসে আমি মাহফিলে কথা বলতে পারি না। কোরআন শরীফের একটা আয়াত কোর্স পেয়ে গেলে এতগুলা মিডিয়া সামনে, একটা আয়াত কাছ থেকে গেলে এটা জবাব কে দিবে? এতবার বলার পরে কথা বলে কে এখানে? পিছনে যাও, এখানে দাঁড়াও, গিয়ে যাও খালেদ, তুমি এখানে দাঁড়াও। একজনকে দুই সাইডে কথা বলতে দিবে না, কোনো বাচ্চা দিদি ঢুকবে না এখন। হ্যাঁ এখানে থাকো, পিছনে থাকো, কোনো ভলান্টিয়ার এখানে কথা বলা যাবে না। আজীব ব্যাপার বাবা, বারবার বলতেছ, আমি কোনো মাহফিলে আপনারা দেখেন না এটা এতবার বলতে হয়। একবার বলে দিলেই তো এই কথাটা আপনাদের বোঝা দরকার যে উনি কথা বলতে পারতেছে না। সম্বর্ধনা শব্দটা একটা বাচ্চা আছে দেখছেন আপনার আটকায় গেছে, দেখছেন কেমন করে বুঝাবো বলে? যুবা দিল সে নিকলতা ও বা দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে, যেটা দিল থেকে বলা হয় না ওটা দিলে আসর করে না। এই জন্য ওয়াজ অনেক হচ্ছে, মানুষের আমলের পরিবর্তন হচ্ছে না। এজন্য চাই কথাগুলোর ভিতরে যেন অন্তত একটু নূর আল্লাহ দান করে, এই নূরের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টাটা তো আমারও থাকতে হবে, আপনাদের থাকতে হবে, নাহলে কেমন করে আমি বোঝাবো বলেন? এই যে আমার অনেক মা বোনরা আসছে দূরদারাজ থেকে, তারা চিন্তা করবে হুজুরের ওয়াজ শুনতে আসলাম, একটু পরে পরে ওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, মনের মধ্যে কষ্ট পাবে। এই জন্য আর এখন আধা ঘন্টার সময় আমরা টোটাল আল্লাহর জন্য দিয়ে দিব, পরে ইনশাআল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনো ভলান্টিয়ার আমার ডান দিকে এবং বাম দিকে মেহরবানি করে একটা আওয়াজও করা দরকার নেই, যদি কথা বলতে দরকার হয় পিছনে গিয়ে দূরে গিয়ে কথা বলবে। আমি যখন স্টেজ থেকে নামি এরপরে যদি আপনারা ঘন্টা সময় নিয়ে আমার সাথে কথা বলেন আমি কোথাও আপত্তি করি না। এমনকি আমি আসছি, এখানে অনেক মেহমান সাক্ষী আছেন, পিছনে একজন মাফলার পরে আছেন, আমি এখান থেকে ওনারে দেখতেছি, উনি আমার সাথে দেখা করছেন, কথা বলছেন লম্বা সময়, যতক্ষণ ইচ্ছা বসা ছিলেন, আমি একবারের জন্য না করিনি। এমনকি অনেক মেহমান বিভিন্ন মাহফিল থেকে আসছেন, গিয়ে দেখা করছেন, আমি কিন্তু বলিনি যে ভাইজান আপনারা একটু তাড়াতাড়ি করেন, আমার রেডি হতে হবে, আমি এই কথাটুকুও বলিনি। কিন্তু এখন যখন আমি মাহফিলের স্টেজে বসে গেছি, এখন আমার হক হচ্ছে আপনাদেরকে কথাগুলো শোনানো, কিন্তু সেই শোনানোর পরিবেশটা না পেলে আমি ব্যর্থ হয়ে যাব।
এজন্য আপনারা ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? চিল্লা একটা আওয়াজ দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে আরেকটাবার বলেন আল্লাহু আকবার। আজকে চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, হৃদয়গুলো মরে যাচ্ছে, হৃদয়গুলো মরে যাচ্ছে। কোরআনের কথা শোনার পরেও, হাদিসের কথা শোনার পরেও মনটা বিগলিত হয় না, আল্লাহর কথা শোনার পরেও মনটা কাঁদে না। এমন মানুষ আমরা হয়ে যাচ্ছি, পাথরের চাইতে শক্ত হয়ে যাচ্ছে হৃদয়, এমন শক্ত হয়ে যাচ্ছে হৃদয়, এমন মজবুত হয়ে যাচ্ছে, পাথরের চাইতে শক্ত হয়ে যাচ্ছে হৃদয়। মানুষ হয়েছি হৃদয় মরা মানুষ। এই হৃদয় মরে যাওয়ার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না। এক নম্বরে যেই কারণে হৃদয়গুলো মরে যাচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি কিন্তু আল্লাহর হক অধিকাংশ গোলাম আদায় করি না, ঠিক না বেঠি? আমরা আল্লাহকে চিনি যখন করোনা এসেছে, মানুষ যখন কাতারে কাতারে মারা যাচ্ছে, সারা দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে পড়েছে, সেই সময়ে আমরা ঠিকই আল্লাহ পাককে ডেকেছি। কিন্তু এখন যখন আল্লাহ সুস্থ রেখেছে, মুহূর্তের ভিতরে আল্লাহর গোলামেরা যাকে ভুলে গিয়েছে তিনি কি? আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহর হক আদায় করি না। কতজন লোক এখানে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? কতজন লোক এখানে আছেন আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন? লৌকিকতার জন্য না, নামাজি বলবে এই জন্য না, আল্লাহর জন্য যারা নামাজ পড়েন তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিবেন তিনি কে? এখন কয়জন এরকম নামাজ পড়ি আমরা? এইরকম নামাজিরও পাই, নামাজ পড়লে আর না পড়লে কি? তাহাজ্জতের কথা বলতেও ওই মুসল্লি ভয় পায় না এবং এক মিনিটের জন্য থামে না, এমন মুসল্লি আছে না? নেই, তাহাজ্জত পড়ে। ওনার নামাজের খবর গিয়ে দেখেন নামাজ কেমন করে তিনি পড়েন। ইয়াহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা? আল্লাহকে আমরা চিনি, আল্লাহর হক আমরা আদায় করি না। দুই নম্বরে মন মরে যাচ্ছে, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তাআমালু বিহি, এই কুরআন তোমরা পড়ো কিন্তু আল কোরআন দিয়ে সমাজ চলো, রাষ্ট্র চলো, এটা মুসলমান অনেকেই চায় না, ঠিক না বেঠি? কোরআন পড়ি প্রতিদিন, ওনার দিন শুরু হয় কোরআন পড়া দিয়ে। দিন শুরু করলেন আপনি কোরআন পড়া দিয়ে। ও আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তাআমালু বিহি, কোরআন পড়েন কিন্তু কোরআন অনুযায়ী জীবন ঘরেন না, এজন্য আপনি মন মরা মুসলমান, হৃদয় মরা মুসলমান। মুসলমানের কান্না আপনার কানে আসে না, ঠিক না বেটি? কারণ কি? কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিবর্তন করেন নাই, ঠিক না বেটি? এরপরে তাকে দেখবেন আমার ভাইয়েরা, তিন নম্বরে তোমরা তোমাদের নবীকে মহব্বত করো, ভালোবাসো, নবীর সুন্নাত গুলাকে উম্মত হয়ে বারবার তোমরা বাদ দিয়ে দাও, ঠিক না বেঠি? যারা এখানে বসছেন কয়জন এমন আছেন নবীর সুন্নত মানে? আমরা এমন একটা নিউজ আমি ফেসবুকে দেখে হতবাক হয়েছি, সন্তান বাবাকে শিকল দিয়ে বেঁধেছে, উলঙ্গ করে বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গিয়েছে, ফেসবুকে পোস্ট করা হয়েছে।
এই বাবার পরিচয় যদি কেউ জানেন বাবার পরিচয়টা দেন একটা বার চিন্তা করেন বাপ আপনার জন্য কি না করেছে যেদিন মিশর থেকে আসলাম আব্বা আমাকে যখন জড়িয়ে ধরেছে আর আব্বা ছাড়ে না আমার সেই দিন মনে হয়েছে এই না হলে কি আর বাপ কলিজার মধ্যে যখন জায়গা দিয়েছে আর বাপ ছাড়তেছে না আমার মনে হয়ে গিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে একটু জিক চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন মাশাআল্লাহ দেখছেন আল্লাহু আকবার বলতেই আল্লাহ কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহু আকবার এতক্ষণ আমরা চুপ ছিলাম যখন আল্লাহু আকবার বলছি আল্লাহ সুন্দর একটা সাউন্ডের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে এখন ঠিক আছে আচ্ছা বলেন তো আমরা কোথায় জানি আলোচনায় গিয়ে কোথায় থামছি হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে যখন পেয়েছিলেন বাপ সন্তানের জন্য কেমন পাগল পাড়া ছিলেন বাপ সন্তানের জন্য কেমন পাগল ছিলেন সন্তান বাবার জন্য কেমন পাগল ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম তার প্রমাণ এই ঘটনা থেকে শিক্ষা নেন আজকের ঘটনার সঙ্গে মিলায় সন্তান তার বাবাকে উলঙ্গ অবস্থায় রেখে চলে গিয়েছে সিকলে বাঁধা বাপ হুইল চেয়ারের মধ্যে অসুস্থ বাবাকে ফেলে দিয়ে গেছে অথচ যদি আপনার বাপ আপনি সন্তান অসুস্থ হতেন আপনার বাপ আপনার জন্য নিজের কিডনি যদি বিক্রি করা লাগতো বিক্রি করে হলেও আপনার চিকিৎসা করত ঠিক না বেঠি এই যে মহব্বতের জায়গা আজকে নবীর উম্মত তেমন উম্মত হয়েছি ওই ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে বউয়ের কথা সন্তান হয়ে নিজের বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে সন্তান রেখে চলে যান এই ঘটনা যখন আপনারা দেখবেন লাতান্তাজির ইসসাব কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই মনে করবেন কিয়ামত খোদ কিয়ামত চলে আসতেছে ঠিক না বেঠি আজকেও একজন যুবক আমারে বলতেছে হুজুর কিয়ামত নিয়ে একটু আলোচনা করি এই যে যুবকেরা এখন কিয়ামতের আলোচনা শুনতে চায় তার মানে যুবকেরা আগামী দিনের বিপ্লব চায় ঠিক না বেঠি কিয়ামতের আলোচনা শুনতে চায় মানে হলো ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম রঙ্গে রঙ্গে কালিমার বিজয় হবে ওই বিজয়ের জন্য যুবকেরা প্রস্তুতি নিতে চায় ঠিক না বেঠি এই যে একটা স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এটা শুনলে অনেকে বলে দেখছস এরা রসুলের নেতা পর্যন্ত বানাইছে আসলে রসুল নেতা কিনা বলে না সবাই নেতা কিনা আল্লাহর নবী বলে শুধু তোমার নেতা না আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম সমস্ত আদম সন্তানের নেতা আমি নবী বলেন আল্লাহু আকবার এরপরে কেমন নেতা শোনো মা মিন নবীইন ইয়াউমাইদিন আদামা ফামান সিওয়াহু ইল্লা যত নবী পৃথিবীতে এসেছে মা মিন নবীইন সমস্ত নবী যত নবী পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি সমস্ত নবীকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দার করাবেন সবার ভিতরে যাকে নেতা বানায় দিবেন তিনি আমার নবী বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ওয়া বিয়াদি লিওয়াউল আদ ওয়ালা ফখর আমার হাতের ভিতরে একটা প্রশংসা লেখা ব্যানার থাকবে ও
ফমান সিওহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী আসে নাই যেই নবী সেদিন আমার ব্যানারের নিচে দাঁড়াবে না। সব নবী আসবে আমার ব্যানারের নিচে দাঁড়াবে, আমার ব্যানার থাকবে সামনে, সবাই থাকবে আমার পিছনে। বলেন আল্লাহু আকবার। নেতা সামনে থাকে না পিছনে থাকে? তাহলে আমার নেতা তোমার নেতা কে? আর আসতে বলেন আমার নেতা তোমার নেতা কে? ও আন্তুম তুহিব্বুনা নাবিয়াকুম, নবীকে তোমরা মহব্বত করো। ফ্রান্স যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন করে, ডেনমার্ক যখন কার্টুন করে, সবচেয়ে বড় মিছিল তো আমার দেশে হয়, কিন্তু দুঃখজনক সত্য অনেক সুন্নাত গুলো আমরা ভুলে যাই, ঠিক না বেঠি? এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? নবীজির সুন্নাত সব জায়গায় আছে না নাই? এই যে আমরা যে একটু মনে করেন পানি পান করছি, এটার মধ্যে সুন্নাত আছে না নাই? আপনার স্ত্রী যখন কোনো কাপ থেকে খাবে, আপনি সেই কাপ থেকে খাবেন, স্ত্রীকে শিখাবেন। আম্মাজন যেখানে ঠোঁট লাগিয়ে খেতে, নবীজি ঠিক সেইখানে ঠোঁট লাগিয়ে খেতেন। বলেন আল্লাহু আকবার। আম্মাজন কোনো হাড় চাবি রাখতেন, নবীজি নিয়ে সেটা খেতেন, নবীজি খেয়ে রাখতেন, আম্মাজান সেটা খেতেন। এত বড় শ্রেষ্ঠ আল্লাহর রসুল হওয়া সত্ত্বেও তিনি ঘরের মধ্যে ঢুকে ঝাড়ু দিতেন, তিনি ঘরের মধ্যে ঢুকে জুতাটা পরিষ্কার করতেন। নবীজি জীবনে কোনোদিন স্ত্রীদেরকে কষ্ট দিয়ে কথা বলেন না। আল্লাহ, এতেকালের আগে আম্মাজানের মোবারক হাঁটুর ভিতরে, মোবারক রানের ভিতরে নবীজির মাথা মোবারক ছিল। আল্লাহ নবী চেহারার ভিতরে পানি দিয়ে স্পর্শ করছিলেন আর বলছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে কষ্ট, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। সেখানে নবীজি স্ত্রীর রানের মধ্যে মাথাটা উরুর ভিতরে রাখা ছিল। আল্লাহ নবী সেখানে মাথা রেখে মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করছিলেন স্ত্রীদেরকে কাছে নিয়ে। নিজের কন্যা ফাতেমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিলেন। ওইটাই প্রথমবার যেদিন ফাতেমাকে নবীজি আদর করতে পারেন নাই, অন্য সববার কন্যা ফাতেমাকে দেখলেন নবীজি আদর করতে। ওই বারে নবীজি আর আদর করতে পারেন না, এত দুর্বল হয়েছিলেন আমার নবী। সেই নবীর সুন্নাত গুলো আমরা যদি উন্নত হয়ে মানতে পারি, নবী তিনবার বলছেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা, সাগরে তুবা নামক জান্নাতের নিয়ামত তারা পাবে। মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, যে আমি নবীর উপরে ঈমান আনলো, নবীকে জীবনে কোনোদিন দেখে না, দেখে যে ঈমান আনলো, না দেখে যে আমার সুন্নাত গুলো মানলো, আমি নবী সেদিন তাকে সাফাত করব। ওই লোকটা সাফাতে ধন্য হবে, উম্মত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সে জান্নাতে যেতে চা, নবীজির উম্মত হতে চা, সুন্নত মানবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ঘরের মধ্যে যাবেন, স্ত্রীকে সালাম দিবেন। আমরা একটা কাজে ভুল করি, এর জন্য জিনে ধরে। কিসে ধরে? কথা কম কি ভুল করি? এক নাম্বার ভুল করি আমরা, হার কাটা, মুরগির হার, গরুর হার কাটা, এগুলো আমরা পানির মধ্যে ছেড়ে দিই, তখন সুযোগ পেয়ে যায় জিন। কারণ এই হার কাটা এগুলা তাদের রিজিক, তারা যখনই হাত দেয়, যিনি রিজিক দিয়ে দেন তিনি কে? আল্লাহ রিজিক দিয়ে দেন। কিন্তু আপনি যখনই এটার মধ্যে পানি ঢেলে দেন, তখন তার রিজিকটা স্বাদ নষ্ট হয়ে যায়। সে চিন্তা করে কে কাজটা করছে, খুঁজতে খুঁজতে যখন দেখে যে আপনি আয়াতুল কুরসি পড়ছেন খুব সুন্দরভাবে,
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি পড়ে ফেলেছেন, আপনাকে কিছু করতে পারে না, তখন বাচ্চাদেরকে অ্যাটাক করে। এজন্য দেখবেন অনেক মাদ্রাসার ছাত্রদেরকে জিন অ্যাটাক করে, কারণ ছোট্ট বাচ্চা মানুষ সে বুঝে না। খানা খাওয়ার পর ভাত তরকারি মাছ অল্প স্বল্প খেয়ে পুরাটাই ড্রেনে ফেলে দিস, ওই যে জিনের রিজিকটা নষ্ট করলেন, এজন্য সে ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান, ফালাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, যিনি গোটা রাতে আপনার জন্য জিম্মাদার নিযুক্ত করে দিবেন, তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ। জিনের আসর থেকে বাঁচার জন্য পরিষ্কার থাকবেন, আয়াতুল কুরসি পড়ে থাকবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন তিনবার করে ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, এমন কি ঘুমানোর আগে পড়ে হাতের ভিতরে ফু দিয়ে সামনে থেকে এইভাবে নিয়ে যথাসাধ্য শরীরটাকে স্পর্শ করে দিবেন, যিনি আপনাকে আসর থেকে হেফাজতে রাখবেন, তিনি কি? এইভাবে যদি নবীর সুন্নাহগুলা প্রত্যেকটা জায়গায় আপনি মেনটেইন করেন, আপনার ভিতরে আমলের নূর তৈরি হবে, হৃদয়টা জাগ্রত হবে। চতুর্থ নম্বরে তাকায় দেখবেন, ও আনতুম তাআরিফুন আন্না শাইতান আদুউকুম, এই কথা আমরা প্রত্যেকে জানি, শয়তান আমাদের জন্য দুশমন। ওয়াফাতুম, কিন্তু শয়তানের কথা শুনে যারা জাহান্নামের দিকে যায়, শয়তানকে সেদিন আমরা দুষব। আল্লাহকে বলবো, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যারা আমাদেরকে জাহান্নামের দিকে এনেছে তাদেরকে পায়ের নিচে দে, পদপিষ্ট করে জাহান্নামের দিকে যেতে চায়। সেদিন আপনি শয়তানকে দোষ দিয়ে লাভ হবে না, সেদিন জাহান্নাম হবে আপনার ঠিকানা, ঠিক না ঠিক? কয় নাম্বার সবাই বলেন, কয় নাম্বার? এইরকম আরো ছয়টা নাম্বার বলবো, তাহলে ছয় আর চাইরে কত হয়? কষ্ট হবে আপনাদের? কয় নাম্বার? চার নাম্বার, যেই কারণে আমাদের হৃদয় মরে যাচ্ছে, কারণ হল আমরা শয়তানের দুশ্মনী জানি, কিন্তু জানার পরে আমরা দুশ্মনীতে পা দিয়ে ফেলি। আমরা জানি যে ফজরের সময় একটুখানি ঘুমালে নামাজ ছুটে যেতে পারে, তারপরেও আবার ঘুমায় থাকি। এই যে ফজরের নামাজটা হেলায় খেলায় কাটায় দিলেন, জোহরের সময় অফিসে কাটায় দিলেন, আসরের সময় ক্লান্ত দেহে কাটায় দিলেন, মাগরিবের সময় বাজারের ব্যাগ নিয়ে নামলেন, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। যারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দুনিয়ার জীবনে, ও সারিউ ইলা মাগফিরা, ক্ষমার দিকে আসেন, যিনি আপনাকে আজকে ক্ষমা করবেন, এই মুহূর্তে ক্ষমা করবেন, তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? এই মুহূর্তে যিনি আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন, তিনি কি? শুধু একটা তওবা করতে হবে, কার কাছে কাঁদতে হবে? কার কাছে? কয় নাম্বার সবাই বলেন, কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা পঞ্চম নাম্বারে, ও আনতুম তুহিব্বুনাল জান্নাত, তোমরা সবাই জান্নাতকে পছন্দ করো, ওয়ালাম তা'মালু বিহি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, ওই পরীক্ষা আসলে তোমরা অনেকেই পরীক্ষা থেকে পিছপা হয়ে যাও, ঠিক না ঠিক? যখনই পরীক্ষা আসে, জেল জুলুম নির্যাতন মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা এই নানা ধরনের পরীক্ষা যখন আসে, তখন অনেক মুমিনি ভেঙে পড়ে, চিন্তা করে এই পথে থাকা দরকার নাই, সূরা গুলি দিয়ে
চোরা গলি দিয়ে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা লাগে, ঠিক না বেঠিক? তবে আমরা পরীক্ষা দিয়ে তো যেতে পারবো না, আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আপনা আপনা আমরা আপনার নালায় গোলাম, পরীক্ষা নিলে কষ্ট হয়ে যাবে, আয় আল্লাহ বিনা পরীক্ষায় গোলামদেরকে উত্তীর্ণ করে জান্নাতি বানায় দেন, পরে না আমি। যারা এখানে বসেছেন চিন্তা করেন জান্নাতটা কঠিন না সহজ? আল্লাহ যখন জান্নাত বানালেন ফেরেশতাদেরকে বললেন জান্নাতটা দেখে আসো, ফেরেশতারা চলে গেলেন জান্নাত দেখতে, ফিরে আসার পর আল্লাহ বললেন কেমন দেখলা জান্নাত? ফেরেশতারা বললেন আল্লাহ এমন জান্নাত দেখেছি কোন গোলাম জান্নাত ছাড়া জাহান্নামে যেতে চাবে না। আল্লাহ এবার জাহান্নাম তৈরি করলেন, যাও জাহান্নাম দেখে আসো। ফেরেশতারা জাহান্নাম দেখার জন্য গেলেন, তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন, কেমন জাহান্নাম দেখলি? আল্লাহ এমন আজাবে ভরা জাহান্নাম দেখেছি আপনার কোন গোলাম জাহান্নামে যেতে চাবে না রে আল্লাহ। এবার আমার আল্লাহ জান্নাতের উপর একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, দুই দিকে দুইটা আবরণ দিলেন, যাও আবার দেখে আসো। জান্নাতকে আল্লাহ আটকায় দিলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতটা আল্লাহ রেখেছেন কষ্ট ক্লেশ যন্ত্রণা নানাবিধ পরীক্ষার মধ্যে জান্নাত রেখেছেন, আর মন যা চাবে ওই মন চাওয়া জিন্দিগি যারা করবে, ক্ষমতার অপব্যবহার যারা করবে, নিজেকে অনেক বড় ক্ষমতাশীল যারা মনে করবে, ক্ষমতার দাপটে যারা জালেম হয়ে যাবে, যারা তাদের চোখ দিকে দেখবে না, যারা চিন্তার সাগরে অতীতকে কখনো মিলাবে না, ইতিহাস থেকে যারা শিক্ষা নিবে না, মন চাহি জীবন যারা করবে, মন যা চাবে, যৌন চাহিদা যা বলবে, যৌবিক চাহিদার গোলাম যারা হবে, তাদের জায়গা জাহান্নামে হবে, তাদের জায়গা জাহান্নামে হবে, জাহান্নাম তাদের ঠিকানা হবে, ঠিক না বেঠি? ফেরেশতা বললেন আল্লাহ এমন বিষয় দেখে আসলাম, জান্নাতটা তো অনেক কঠিন হয়ে যাবে। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, এই যে 14 ফেব্রুয়ারি গেল, কত ছেলে কত মেয়ে জাহান্নামের দিকে দৌড়িয়েছে, পহেলা বৈশাখ আসতেছে, কত ছেলে কত মেয়ে জাহান্নামের দিকে দৌড়াবে, আমাদের কত মানুষের মেয়ে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হয় জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, নতুন করে একটা ফোরালা ফাঁস হওয়ার পরে বের হয়েছে, স্বামীকে হত্যা করেছে 9 মাস আগে, ঘুমের ভিতরে স্বামী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এটা প্রমাণ করার জন্য যে ফোরালা ফাঁস হয়েছে শুনে দেখবেন ওই মেয়েটা কত ভয়ঙ্কর মেয়ে, সে নিজে বলছে আল্লাহর জন্য মানত করতেছি, আল্লাহ যদি আমার স্বামীকে মারা সহজ করে দেয় আমি একটা ছাগল মানত করলাম, একটা ছাগল দিয়ে দিব। চিন্তা করেন এমন ঘটনাগুলো যখন কানে আসে, মেয়ে হয়ে এত ব্যাপারে টিকটকের গান বাজনা নাচ নিয়ে মেয়েটা থাকে, আপনি কেমন বাপ, আপনি কেমন মা, আপনি কেমন স্বামী, আপনি কেমন ভাই, কেমন করে আপনার বোনটাকে ছেড়ে দিলেন? এই যে জাহান্নামের পথে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বলে দিচ্ছে মানুষগুলো কাতারে কাতারে জাহান্নামের সামনেও সেদিন লাইন ধরবে, ঠিক না বেঠি? আজকে যে আয়াত তেলাওয়াত করেছি আমরা লাইন ধরতে চাই জান্নাতের সামনে, সবাই বলেন কোথায়?
জাহান্নামের সামনে সেদিন লাইন থাকবে, জান্নাতের সামনে লাইন থাকবে। এজন্য ষষ্ঠ নাম্বার কথা হচ্ছে ওয়ান্তুম তাকহুনান্নার ওয়ালাম তুহিবু বিহি। ঘরের ভিতরে যদি আগুন লাগে ওই আগুন থেকে আগুন আগুন বলে মানুষ যেভাবে দৌড়ে পালায়, জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য এভাবে আমরা দৌড়াই না, ঠিক না বেঠি? কত নাম্বার সবাই বলেন, কত নাম্বার? কষ্ট হচ্ছে আপনাদের? আর পাঁচটা মিনিট নিলে কষ্ট হবে? পাঁচটা মিনিট নেই, আপনারা আবার অনেক ভালোবাসে। ও আল্লাহ, আরো বেশি দেন। বলতে হবে কয় নাম্বার, বলবো কয়টা? এই এই দশটাকে আপনারা আমাকে আরেকটা বার শোনাতে পারবেন? আচ্ছা, যে ছয়টা বলেছি বলেন তো এক নাম্বারে কি? ও আল্লাহ, হুজুর ওয়াজ তো আপনি করেছেন, আমরা মনে রাখবো কিরাম করে? ওই ওয়াজ আমি কোনোদিন করি না যেটা মানুষ মনে রাখে না, কাজে আজকে এখান থেকে মনে রেখে যাইতে হবে। কর ইনশাআল্লাহ, এক নাম্বারে চিনবেন কারে? আরে আল্লাহ না চিনলে চিনবো কারে? একদিন পকেটে টাকা নাই, মিশরে আমি এই কথাই একদিন করে মসজিদে গেলাম যে আল্লাহ আমার টাকা দিবে, কিন্তু মনে মনে চিন্তা এখন যাচ্ছি নামাজে, তাও মনে মনে চিন্তা যে আল্লাহ আমার দিবে, কথাটা বলা ঠিক হচ্ছে না, তাও বলে ফেলি। বলবো ঈদের আগের রাত, টাকার তো দরকার কিন্তু টাকা নাই। এখন বাংলাদেশে আব্বারে বললেই টাকা পাঠাবে, কিন্তু লজ্জাও পাচ্ছি যে আব্বার কাছে কেমন করে টাকা চাই। আমি বিদেশে আছি, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ মসজিদে যাই, গিয়ে নামাজ পড়লাম, একটা বাচ্চা আমার সামনে হাঁটাহাঁটি করতেছে, আমি জিজ্ঞাসা করলাম ইসমা কে ইয়া হাবিবি, তোমার নাম কি? কয় মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। ওই যে বাচ্চাদের শুধু নাম জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম আমিলে কেমন আছো, আঞ্চলিক ভাষায় বললো আলহামদুলিল্লাহ। এরা বিয়ান আবার ছোট্ট বাচ্চারাও সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়ে গেলাম, তার বাপ এটা দেখছে, দেখে তার বাপ 200 টাকার একটা নোট, মানে আমাদের দেশের প্রায় 2600 টাকা, 200 টাকার একটা নোট আমার পকেটে দিয়ে বললো যে তুমি তালিবুল ইলম, তুমি আমার জন্য দোয়া করো। আমি চিন্তা করলাম আল্লাহ, আসলাম খালি পকেটে, যিনি টাকাটা দিয়ে দিল তিনি কে? তাহলে বলেন সর্ব অবস্থায় চিনব যারে, তিনি কে? আমাদের বিপদের সময়ে সবচেয়ে কাছে যিনি থাকেন তিনি কে? আল্লাহ ছাড়া তো কেউ নাই, আমাদের মাজলুমের কেউ নাই আল্লাহ ছাড়া। মাজলুমের চোখের পানিগুলা যখন আল্লাহর জন্য, এক ফুটা চোখের পানি যখন ঝরে, আইনানে লা তামাসসুহু বান্নার, আল্লাহকে চিনে যখন গোলামের চোখের পানি ঝরে, এই পানি এত দামি হয়ে যায়, এই চোখটাকে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন তিনি কে? আইনানে লা তামাসসুহু বান্নার, জাহান্নামের আগুনকে ধরতে দিবেন না, ছুঁইতে দিবেন না, স্পর্শ করতে দিবেন না, হারাম যিনি বানায় দিবেন তিনি কে? এক চোখ হচ্ছে যেটা আল্লাহর জন্য কাঁদবে, আরেকটা চোখ হচ্ছে আইনু তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহর জন্য জেগে থাকে, জমিন পাহারা দেয়, দিন কায়েমের স্বপ্ন দেখে, ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? তাহলে এক নম্বরে চিনব কাকে? দুই নম্বর কোরআন পড়বেন, কোরআনের বিধান এস্টাবলিশড করার জন্য সারা জীবন দিয়ে চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তিন নম্বরে ভুলে গেছে, হ্যাঁ নবীর সুন্নত মানার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। চার নম্বরে শয়তানের দুশ্মন বানাবেন, পাঁচ নম্বরে জান্নাতের জন্য আপ্রাণ দৌড়াবেন, আল্লাহকে দেখাবেন আল্লাহ আমি জান্নাতের জন্য প্রতিযোগিতা করি, ভালো কাজের দিকে আসবে। ছয় নম্বরে নিজের ঘরে আগুন দেখলে যেভাবে দৌড়ে পালান, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এভাবে আল্লাহকে বলবেন
যিনি আপনাকে আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন তিনি কে? কত নাম্বার? এরপরে আছেন সাত নম্বরে আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে তাহলে আজকে পর্যন্ত থাক, কালকের মাহফিল আবার আছে এদিকে, কোথায় জানি সাত বাড়িয়াতে বলবানে, তাহলে থাকবেন তো? এই তিনটা একটু শুনে যান সবাই, পাঁচ মিনিট সময় লাগবে, যেই সবাই দাঁড়ায় আছেন যারা ওরা দাঁড়ায় থাকে, যারা বসেছেন বসে পড়েন, কেউ উঠেন না ইনশাল্লাহ বলেন, আরে উঠেন না বলার পরে একজন যুবক উঠে যাচ্ছে, মুরব্বী একজন যাচ্ছেই যাচ্ছে যে আর থাকতেছি না হুজুর, নামাজ ছুটে যাবে, নামাজ এখানে পড়বো বলেন ইনশাল্লাহ। এখনই শেষের দিকে চলে যাচ্ছি, কত নাম্বার? সাত নাম্বারে আমার ভাইরা, আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন্নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে তুমি থাকো, ওয়াতারাকতুম আনফুসাকুম, নিজের দোষের কথা তোমরা ভুলে যাও, এমন মানুষ আছে না? এখন আমরা শুধু মানুষের দোষ খুঁজি, উনি কি করেছে জানেন? উনি এই করে এই অবস্থানে এসেছে, মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা থাকি, আমাদের নিজেদের দোষ ভরা। এজন্য যারা ইসলাম মানে তারা ইহতিসাব করে, ইহতিসাব মানে বুঝে একজনও ইহতিসাব মানে বুঝেন না, আত্ম সবাই বলেন আত্মসমালোচনা কে কে করছেন একটু হাত তুলেন তো দেখি, এ কোন মাহফিলে এসেছে? মাশাআল্লাহ, আত্মসমালোচনা, আলহামদুলিল্লাহ বলেন, আত্মসমালোচনা মানে হলো আপনার ভাইয়ের দোষ আপনি ধরায় দিবেন, আমার কোন কথায় যদি খারাপ লাগে ধরায় দিবেন, এটার নাম ইহতিসাব। আর নিজে নিজে প্রতিদিন হিসাব করবেন, হাসিবু কবলান তুহাসাবু, আপনি নিজে হিসাব করবেন কতগুলো অন্যায় করেছি, কতগুলো অপরাধ করেছি। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, আল্লাহর নবী ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, ফালিয়াত্তাসসা মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের আগে এখনই তোমরা আমার হিসাব নাও, যদি কারো উপরে জুলুম করে থাকি এখনই বলো কার উপরে কি জুলুম করেছি। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আপনি কোন জুলুম করেন নাই, বলেন আল্লাহু আকবার। আর চিন্তা করেন আমরা কেমন মানুষ, এই হিসাব না করে মানুষের সমালোচনা করার কারণে আমাদের মনগুলা মরে যাচ্ছে, ঠিক না বেঠি? এবার হবে আট নাম্বার, কত নাম্বার? আট নাম্বার হলো وانتم تاكلون نعمه الله ولم تشكروا له, আল্লাহর নিয়ামত খাও কিন্তু আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো না, ঠিক না বেঠি? ভাত খাইলেন, একটা দোয়া পড়েন ভাত খাওয়ার পরে, একটা দোয়ার কারণেও যিনি ভাত খাওয়ার পরে আপনার গুনাহ মাফ করে দিতে পারে তিনি কে? কয়টা 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 দোয়া সবাই পড়বে? পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কয়টা দোয়া? একটা দোয়া পড়লাম, এই দোয়ার ভিতরে বললাম আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে খাইয়েছেন, আমার কোন শক্তি ছিল না সামর্থ্য ছিল না, আমি তো পাইপ দিয়েও খানা খেতে পারতাম, তা না খেয়ে আপনার কুদরতে খেয়েছি, আপনার রিজিক গুলা খেয়েছি। বান্দার যখন এমন একটা প্রশংসা সুলভ আচরণ করে, ও আন্তুম তাসফানুমাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো কিন্তু সেখান থেকে শিক্ষা নাও না, মৃত্যু
গুনাহ শুনো না 10 নম্বরে হলো ওয়ান্তুম তাআরিফুন আন্নাল মাউত হাক্কুন তোমরা এই কথা জানো নিশ্চয়ই তোমাকে মরতে হবে এই সেকেন্ডে আমি মৃত্যুবরণ করতে পারি ইকো সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারি ন্যানো সেকেন্ড যাওয়ার আগে মৃত্যুবরণ করতে পারি ওয়ালান তাস্তাইদু লাহু কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি মুসলমান হয়ে আমরা নেই না ঠিক না বেঠি মৃত্যুর প্রস্তুতি নিতে রাজি এখন মৃত্যুর প্রস্তুতি কেমনে নিবে কয়েকটা কাজের কথা বলে দিই যে কাজগুলা করলে মৃত্যুর প্রস্তুতি হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ প্রতিদিন প্রতিদিন এক ঘন্টা হলেও সাআ মিনান নাহার এক ঘন্টা হলেও দাওয়াতি কাজ করবেন দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করবেন বলেন ইনশাআল্লাহ এক ঘন্টা কেমনে হিসাব করবেন মসজিদে আসতেছেন দুইটা মানুষকে বলবেন আসেন ভাই নামাজের দিকে আসেন সময় কাউন্ট করেন আবার যাওয়ার সময় তাদেরকে বলেন ভাই নামাজটা পড়লেন না আচ্ছা ঠিক আছে জামাতে পড়তে পারেন না ঘরে পড়ে নিন যে অবস্থানে আছেন ওইখানেই পড়ে নিয়ে নামাজ ছেড়ে দিন না এই যে দাওয়াতি কাজ করলেন দিন প্রতিষ্ঠার স্বপ্ন আপনার ভিতরে আছে আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আপনার ভিতরে আছে জমিনে কেমন করে দিন কায়েম হবে আল্লাহর জমিনে কোরআন দিয়ে কেমন করে শাসন ব্যবস্থা কায়েম হবে আপনি যখন এই চিন্তায় একটা ঘন্টা ব্যয় করলে মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ আপনার পাটা যখন দিন কায়েমের জন্য ধুলায় মলিন হবে ধুলাগুলো যখন আপনার পায়ে লাগবে বালুগুলো যখন আপনার পায়ে লাগবে আল্লাহর নবী বলেন তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে রাজি আছেন কয় ঘন্টা সাআতাও ওয়া সাআ আখিরাতের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করে এই সময় যারা দিবে তাদের জন্য যিনি জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিবেন তিনি কে জান্নাতের ভিতরে দরজা থাকবে কয়টা জোরে জোরে কয়টা চারটা এই জন্য থাকবে শয়তান আমাদেরকে দাওয়াতি কাজের মধ্যে বাধা দেয় ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আজকের এখান থেকে যদি নিয়ত নিতে পারে জমিনের দিন কায়েম করার আগ পর্যন্ত সংগ্রাম চলবে চেষ্টা চলবে আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ আমার আপনার চেষ্টার কারণে বিজয়ের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে বিজয় আসলো কি না আসলো এটা দেখার দায়িত্ব আমার আপনার না এটা দেখার দায়িত্ব কার والله متم نوره ولو كره الكافرون কাফেররা না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে এই বিজয় আমি আপনি চাইতো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ কবুল করে পড়েন আমিন আজকের মাহফিলে এখানে মোনাজাত হবে তারপরেই ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এখানে জামাত আদায় করে যাব পরে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মসজিদুল বুখারী দুর্মটিয়া পশ্চিম পাড়ার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল দিনের বেলায় সুন্দরতম আয়োজনে আপনার গোলামেরা না খেয়ে মাহফিলে এসেছে ক্ষুধার যন্ত্রণা তাদেরকে আটকাতে পারে নাই মাহফিলে বসে পড়েছে রে মালিক আয় আল্লাহ আমরা আপনার